কিন্তু জিনিসটা হচ্ছে আমি মোটর চাবি ভিতরে রেখে চলে আসছি ঠিক আছে আর কি লিটারেলি পুরো মোটর ওপেন ওই জায়গাতে ছিল প্রায় তিন ঘন্টার মতো আমার একদিন কি হয়েছে ব্লগ করা স্টার্ট করব বাসার নিচের গ্যারেজে নেমে হচ্ছে বাইকের হেলমেট টেলমেটে ক্যামেরা সেট করলাম মাইক্রোফোন সেট করলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো আরে আমি তো আমার ফোন আনতে ভুলে গেছি আমি উপরে গেলাম উপরে যা ফোন নিয়ে নিচে নামলাম তারপরে আবার হঠাৎ করে আমার মনে পড়লো আরে আমি তো আমার চাবি আনতে ভুলে গেছি আবার উপরে উঠলাম আবার নিচে নামলাম এই অবস্থা এই রিবন সবাই কেমন আছেন এখন বিকাল মোটরসাইকেল ঘুরতে বাজে ছয়টা ছয় তো বিকাল বলবো নাকি সন্ধ্যা বলবো কে জানে এখন তো দিন বড় হয়ে গেছে আগে ছয়টা বাজলে সব অন্ধকার হয়ে যেত কিন্তু এখনো দেখেন সূর্য ডুবে নাই

যখন চিপা চাপা রাস্তা পায় হঠাৎ করে ঢুকে দেয় এই জন্য আমি সিএনজি সামনে না গিয়ে নরমালি পিছনে পিছনে থাকি কারণ সামনে থাকলে কখন যে আমার পিছনে লাগা দেয় ঠিক নেই একদিন লাগাও দিছিল যাই হোক ওইসব কাহিনী পরে বলি এখন একটা মজার জিনিস বলবো মজার জিনিস নাকি দুঃখের জিনিস ওইটা আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না কারণ খুবই বোকার মতো একটা কাজ করছি আমি আমি ওইখানে গণকতুলির কাছের একটা মসজিদ আছে ওই মসজিদটার সামনে মোটরসাইকেল রাখছি রেখে এক জায়গাতে গেছি তো প্রায় বলা যায় তিন চার ঘন্টা পরে আমি ওই জায়গাতে আবার ব্যাক করছি অ্যান্ড আসলে যে জায়গাতে রাখছি ওই জায়গাতে আমার একটা স্টুডেন্টের বাসা আছে তো আমি ওকে বলে রাখছিলাম যে তুমি জানলা দিয়ে মাঝে মধ্যে আর অ্যালার্ম বাজলে তো শোনা যাবেই কিন্তু জিনিসটা হচ্ছে আমি মোটর চাবি ভিতরে রেখে চলে আসছি ঠিক আছে আর কি লিটারেলি পুরা মোটর ওপেন ওই জায়গাতে ছিল প্রায় তিন ঘন্টার মতো পাশে দিয়ে অনেক মানুষ গেছে মসজিদে নামাজ হয়েছে তারপরে নামাজের পর অনেক মানুষের কিন্তু হেটে হেঁটে গেছে ওটার পাশ দিয়ে লিটারেলি বাইকের ভিতরে এতক্ষণ চাবি ঢুকানো ছিল আমি তো যখন বের হইতে আমি আমার চাবি খুঁজতেছি কি আবার চাবি কই পরে বাসার সোফার নিচে খুঁজলাম বিভিন্ন জায়গাতে খুঁজলাম চাবি আর খুঁজে পাই না পরে আমি চিন্তা করছি আচ্ছা আমি যে ওয়াশরুম গেছি চাবিটা কি আমার পকেটের থেকে হুকটা খুলে পড়ে গেল নাকি পরে আমি চিন্তা করলাম যে না ওইটা হলে তো অবশ্যই সাউন্ড পাইতাম অথবা এরকম কিছু তো হইতে আর কখনোই আমার পকেটের হুক থেকে চাবি পরে নাই তারপর আমি চিন্তা করলাম আচ্ছা তাহলে একটা পসিবিলিটি বাকি থাকে যেটা আমি আগেও একদিন করছিলাম ওইটা হচ্ছে মোটর সাইকেলের ভিতরে মনে হয় চাবি রেখে চলে আসছি তারপরে গেলাম মোটর সাইকেলের কাছে যা হবার হইলো গিয়ে দেখে যে চাবি ওইটার ভিতরে আর আগে একবার আমি এ কাজটা করছিলাম ওইটা হচ্ছে যখন আমি নতুন নতুন মোটর সাইকেল কিনছি তখন মোটর সাইকেল তো নরমালি আমি বাসার নিচে রেখে হচ্ছে একদম ঢেকে ঢুকে তারপরে চলে আসি তো ওইদিনও সেম কাজ করছিলাম কিন্তু ভিতরে চাবি রেখে তারপর আমি মোটর সাইকেল ঢেকে দিয়ে চলে আসছি পরের দিন যখন আমি বের হব তখন আমি চাবি খুঁজি চাবি পাই না কই গেল চাবি পরে আমি চিন্তা করছি যে হায় হায় আমি তো মনে মোটর সাইকেলে রেখে চলে আসছি দেন আমি যা দেখে যে একই অবস্থা আর কি আমার মেমরির যে কি হইতেছে বুঝতেছি না আর কয়েকদিন ধরে আমি এত স্ট্রেস নিতেছি আমার রাতে ঘুমানো হইতেছে না আমি জানি না এগুলার ইফেক্ট নাকি আমি শুনছি যে ঘুম খুবই কম হলে মেমোরিতে নাকি ইফেক্ট পড়ে তো আমি এসব এরকম ভুলো মানা হয়ে যেতেছি আর কি বিভিন্ন জায়গাতে মনে করেন চাবি রেখে চলে আসি হেলমেট রেখে চলে আসি বাসার নিচে যখন নামি তখন দেখি যে আমি ফোন রেখে চলে আসছি এরকম অবস্থা হয় ওয়াও জিগতলার এখানে লাগছে বিশাল সিরিয়াল দাঁড়ান এই জ্যামটা পার করি তারপর আপনার সাথে কথা বলি ওকে জ্যামটা থেকে বের হইলাম এখন এদিকে আমি ইউ টার্ন নিয়ে নিবো ইউ নিয়ে ভিতর দিয়ে চলে যাব গ্রিন রোডের দিকে আর রাস্তাতে ট্রাফিক মোটামুটি আছে তবে এখন তো ছয়টা বাজে যখন মনে করেন সাতটা মতো বাজবে অফিস অফিস আরো বেশি ছুটি দিবে তখন জ্যাম আরো বাড়বে যাই হোক যেটা বলতেছিলাম যে আমার একদিন কি হয়েছে আমি ব্লক করা স্টার্ট করব বাসার নিচের গ্যারেজে নেমে হচ্ছে বাইকের হেলমেট টেলমেটে ক্যামেরা সেট করলাম মাইক্রোফোন সেট করলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো আরে আমি তো আমার ফোন আনতে ভুলে গেছি আমি উপরে গেলাম উপরে যা ফোন নিয়ে নিচে নামলাম তারপরে আবার হঠাৎ করে আমার মনে পড়লো আরে আমি তো আমার চাবি আনতে ভুলে গেছি আবার উপরে উঠলাম আবার নিচে নামলাম এই অবস্থা এজন্য আমি কি করছি জানেন मार বাসার যেই কম্পিউটারের যেই পিছনে ওয়াল ওই ওয়ালে হচ্ছে স্টিকিনোটস লাগাইছি স্টিক নোটস এর ভিতরে আমি লিখে রাখছি যে আমার বের হওয়ার সময় কি কি নেওয়া লাগবে তো দুইটা লিখে রাখছি একটা হচ্ছে নরমাল মনে করেন বের হওয়ার সময় কি কি সাথে নাওয়া লাগবে আর একটা হচ্ছে আমি যদি জিমে যাই তখন কি কি নাওয়া লাগবে কারণ জিমে যাওয়ার সময় আমি আবার অনেক কিছু ভুলে যাই একদিন যায় দেখি যে আমি টাওয়াল আনতে ভুলে গেছি দিন যায় দেখে যে আমি পানির বোতল আনতে ভুলে গেছি এরকম সমস্যা হয় তো জিমের জন্য একটা আর নরমাল বাইরে যাওয়ার জন্য আরেকটা এই দুইটা হচ্ছে আমি স্টিকি এর ভিতরে লিখে রাখছি যখন আমি বাসা থেকে বের হই তখন ওই লিডস গুলা সব চেক করি আচ্ছা কোনোটা বাকি আছে নাকি এই অবস্থা হচ্ছে আমার আর আজকে একটা আন্দাউন জায়গাতে পুরান ঢাকার মতো এরিয়াতে মসজিদের পাশের রাস্তাতে আমি মোটরসাইকেলের ভিতরে চাবি তিন চার ঘন্টার মতো এইভাবে রেখে দিয়ে আসছি কি যে একটা অবস্থা এটা চিন্তা করে আমার ভয় লাগতাছে যে কোনো মানুষ ইনস্ট্যান্ট মোটরসাইকেলের উপরে বসে স্টার্ট দিয়ে চলে যেতে পারতো আমি তালাও লাগাইনি আর কি আমি তালা টালা কিচ্ছু লাগাই নাই আমি জাস্ট মোটরসাইকেল থেকে নামছি চাবিও নেই নেই কিছু নাই হাইটা চলে গেছি আমার ওই জিনিসটা চিন্তা করলে ভয় লাগে আচ্ছা আমি ওই সময় আসলে করছি এটা কি আমার মনে আছে যে আমি স্টারশিপের যে চকলেট মিল্ক আছে না ওই চকলেট মিল্ক কিন্তু একটা দোকানে গেছি মোটরসাইকেল থেকে নামার পরে যে আমার কাছে অনেক গরম লাগতাছিল দুপুরের টাইম তো আমি ভাবছি একটা চকলেট দুধ খাবো তো আমি বের হয়ে হচ্ছে মিল্ক আনতে গেছি ওই সময় মনে হয় আমি এই আকাশটা এই একামটা করে রাখছি বুঝছেন তো দোকান দেখে দোকানের দিকে গেছি আর বাইকের ভিতরে চাবি টাবি যা আছে তালা টালা একটাও লাগায় নেই সব ওইভাবে রেখে আমি চলে গেছি কি ধরনের ডাম হয়ে যেতেছি আমি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বল কাহিনী বলতে বলতে চলে আসছে আমি গ্রিন রোডের সামনে এখন সোজা গিয়ে ইউটার্ন নিব তবে মনে হচ্ছে ভালো ট্রাফিকের গ্যানজাম আমার ভোগ করা লাগবে কারণ এমনি তো হয়ে গেছে সন্ধ্যা তো বসুন্ধরার থেকে বিকালবেলা যারা বের হয় তারা সব এই রাস্তা দিয়ে ঢুকে আরেকটা হচ্ছে এদিকে তো মেডিকেল তো মেডিকেল গুলোর জ্যাম তো খাওয়াই লাগবে আর মেডিকেল গুলোর জ্যাম অ্যাকচুয়ালি সারাদিনই লেগে থাকে এটা কোনো বিকাল সন্ধ্যা নাই সো এখানে আসলে মেডিকেলের কোনো দোষ নেই এখানে দোষ কাদের জানেন এখানের পরিকল্পনার এই যে দেখেন সামনে সব সিএনজি গুলা দাঁড়ায় আছে এই যে সেন্ট্রাল হসপিটাল সিএনজি গুলা সব আয়সা পার্ক করতেছে তারপরে রিক্সা গুলা সব ব্যাসা পার্ক করা দাঁড়া থাকে মেডিকেলের সামনে সো এরকম যদি করা হইতো যে একটা প্লেস এই প্লেসের ভিতরে সব রিক্সা সব সিএনজি গুলা থাকবে আরে কি অবস্থা এমনি যাইতেছে কেন উল্টা আবার এই রিক্সা আবার এইদিকে চাপ দিতেছে আমারে ওয়াও রিক্সাও টার্ন নেওয়ার সময় পিছে তাকায় না সিএনজি ও টার্ন নেওয়ার সময় পিছে তাকে না আর আমি সোজা যাইতাসি রিক্সাটা দেখে আমি ডানে চাপতাসি রিক্সা দেখে আরো ডানে আসতেছে টাইম টু সাফার টাইম টু সাফার আর এদিকে অনেক মেডিকেল তো ওই যে গ্রিন ভিউ ক্লিনিক তারপরে সেন্ট্রাল হসপিটাল পার করে আসলাম তারপরে ভিশন আই হসপিটাল দেন আবার নিউ লাইফ হসপিটাল আর কি শেষ নাই এই রাস্তাতে পুরাই হসপিটাল আর হসপিটাল এই জন্য এই রাস্তাতে প্রচুর পরিমাণে সিএনজি র আর নাও দেখা যাইতেছে যে ব্যাটারি রিক্সাগুলা এখন মেইন রাস্তা দিয়ে চলতেছে এই জন্য আরো একটু বেশি সমস্যা হয় আর কি ব্যাটারি রিক্সাগুলা হঠাৎ করে টার্ন নেয় যে জিনিসটা আমি আগের ভিডিওতে বলছিলাম যে পুরো অনিয়মের মতো অবস্থা হয়ে গেছে সে তো টার্ন নিতেছেই সে উল্টা দিকে টাকা টার্ন নিতেছে আর আমাকে সে দেখেই না আমাকে সে কোনো গুনাই ধরে নাই পরে একদম সে আমার মুখের উপর চলে আসতেছে কিন্তু সে তাকাই না তারপরে যখন তাকাইছে আমি তো ব্রেক করে দাঁড়াইয়া আছি দাঁড়ায় দেখতেছি সে কি যে করতেছে সে ঘুরে আসলো এদিকে তাকাই আছে উল্টা দিকে তারপরে সে ব্রেক করলো পিছনের যে প্যাসেঞ্জার আছে সে তারে মনে করা দিছে এই যে আমার রত্ন সামনে এরকম আছে দাম থামেন 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 সে ওই পিছনের প্যাসেঞ্জারের কথা শুনে থামছে এই হচ্ছে অবস্থা যাই হোক আমার এখানে ইউটার্ন নেওয়া লাগবে কিন্তু জায়গা কি পাবো এখানে একটু স্পাইস স্পাইসি ইউটার্ন নিয়ে নেয় আর আস্তে আস্তে অলরেডি অন্ধকার হয়ে গেছে মোটর সাইকেলে ঘুরে যাবে ছয়টা উনিশ আমি বাইকে উঠে মোটর ব্লগিং শুরু করবো এরকম চিন্তা ভাবনা করতেছিলাম তখনই দেখি আমার চাবি নাই আর কি পকেটে চাবি নাই পরে আমি আবার বাসা গিয়ে খুঁজে টুজে আসছি এসে দেখে যে বাইকের ভিতরেই চাবি সো এই হচ্ছে আমার আজকের অবস্থা তো আবার আমার রুটিন মাফিক জীবনে চলে যেতে হবে সবকিছু যে লিস্ট করে রাখা ওই লিস্ট গুনে গুনে দেখতে হবে কি রাখছি আর কি রাখি নাই যেহেতু আমার এরকম ভুলে যাওয়ার সমস্যাটা আবার শুরু হয়েছে আর বাসা থেকে বের বেরোর সময় সমস্যাটা এখন অনেক কমে গেছে কারণ বাসায় তো এখন আমি লিস্ট করেই রাখছি এবারে কোনোটা মিস করি না সবকিছু একদম পারফেক্টলি নিয়ে আসি যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করে হ্যাপি গাস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম মেক আ কাইন্ডলি সাবস্ক্রাইব তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান সবাই ভালো থাকেন সাবধানে রাইড করেন টাটা